বৌমা, এটা চা না চড় আমি তো আমাকে মিষ্টি খাইয়ে মারতে চাও? মা, আপনি তো বলেন চায় চিনি হয় না, কোনোদিন চিনি বেশি কোনোদিন কম পরিমাণ মতো দিতে শেখোনি? না, আর খেতে পাচ্ছি না, পেটটা ভরে গেছে। যাই, কুকুরটাকে গিয়ে কটা ভাত দিয়ে আসি। বৌমা, তোমার খাবার নষ্ট করতে লজ্জা করে না? আমার ছেলের অন্ন ধ্বংস করছো। মা, এই কটা ভাতই বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। ওই কটা পরের দিন থেকে কম খাবে, তাও বেশি নেবে না। ছি 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 ছি, কি অলক্ষণে কাণ্ড! সন্ধ্যেবেলায় কেউ চুল খুলে বসে থাকে? বাড়ির মঙ্গল অমঙ্গলের কথা কি বোঝো তুমি? সরি মা। সরি মা, অলক্ষণে বউ একটা। ফ্রিজের মাংসটা রান্না করবো, তাই তো? আচ্ছা ঠিক আছে। বৌমা, আজকে বৃহস্পতিবার, তোমাকে নিরামিষ রান্না করতে বলেছি না? কানে কি তোমার কথা যায় না? মা, আপনার ছেলেই তো বললো। ছেলেকে তো আমার সম্বন্ধে ভুল ভাল বুঝিয়েছো, কেন এই ভালো কথাগুলো বোঝাতে পারো না? মা, আসলাম। দাঁড়াও, নিজেকে আয়নায় দেখেছো? শাড়ি কই? মা, আমি এটাতেই কমফোর্টেবল। আমরা তো শাড়ি পরি না। কেন, আমরা কি কম্বল টেবিল থাকি না? শাড়ি না পরে কোথাও বেরোবে না। ধুর, আমার আর ভালো লাগে না, উঠতে বসতে সব সময় আমাকে কথা শোনায়, আমার আর ভালো লাগছে না। আমি মরে কেন যাই না বলো তো? তুমি কিছু বলতে পারো না? আমার তো গাটা ঝুলে যায়, আর আমিও কিছু বলতে পারি না। তোমাদের পরিবার, আমার বলাটা উচিত না। দিদি, তুমি এভাবে চুপ করে থেকো না, তাহলে তোমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। না মিনাদি, আমি আর চুপ করে থাকবো না। কিন্তু তোমার দাদাকে যদি কিছু বলি, তাহলে তোমার দাদা বলে মা তো ছাড়ো না। আর সত্যি তো, বিয়ের পর তো উনিও আমার মা, আর আমি এই জায়গাতেই বাধা পড়ে যাই। হ্যাঁ দিদি, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তুমি একটা কাজ করো, দাদা তো সারাদিন বাড়িতে থাকে না, তুমি সারাদিন ওনার সাথে বাড়িতে থাকো। তুমি কিছু বলবে না, দাদাকে বলো কিছু একটা ব্যবস্থা করতে। হ্যাঁ মিনাদি, এর একটা হেস্তনেস্ত করতেই হবে, আমি আর পারছি না, আমার দম আটকে যাচ্ছে। মাসিমা, আমার সব কাজ শেষ, আমি চললাম। হ্যাঁ যা যা, ওই তো কোনোরকম দুটো কাজ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাত পা চালিয়ে মাস গেলে কাড়ি কাড়ি টাকা নিস। তিনজনের সংসারে আবার কাজের লোক রেখেছে। মাসিমা, আমাকে তোমার বৌমা পাওনি যে আমি চুপ করে সব সহ্য করব, তাও তো ভালো, হাত পা চালাই, তোমার মতো সারাদিন বসে বসে মুক্ত চালাই না। কি বললি তুই? দৌড়ো না, এই কাজের মেয়েটাকে আমি কাছ থেকে তাড়িয়ে তারপর শান্তি পাবো। বৌমা, বৌমা, মরে গেলি নাকি? মা বলুন, আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো, এই নিন। বৌমা। হ্যাঁ মা। আমার একটু ঠান্ডা লেগেছে মনে হয়, রাতে আমি ভাত খাবো না, রুটি দিও আমাকে। মা, ভাত রান্না তো হয়ে গেছে, ভাতগুলো তো নষ্ট হবে। আমাকে জিজ্ঞেস করে ভাত করেছিলে? যাও এখন রুটি করো। কেন, আপনি তো বললেন লজ্জা করে না অন্ন ধ্বংস করতে। কি আমার মুখে মুখে কথা? না মা, সব আপনি বলবেন, আর আমি কিছু বললেই দোষ। কি বললে তুমি আমাকে? আমি বলি? কি বলি হ্যাঁ শুনি। সেটা আপনি ভেবে দেখুন, আপনি কি বলেন। কি এই বয়সে এসে আমাকে এসব শুনতে হচ্ছে? না মা। চুপ, দেখেছিস বাবা, তোর বউয়ের চোপা আমাকে সারাদিন এইভাবে কষ্ট দেয়। মা দাঁড়াও, আমি দেখছি, চলো ঘরে। আমি তো তোদের ভালোর জন্যই বলছি, এর থেকে আমার মরে যাওয়াই ভালো। ভালোই হয়েছে, ছেলে ঠিক সময় চলে এসেছে, এবার খবে বকা। আমার আর ভালো লাগছে না, আমি পাগল হয়ে যাচ্ছি। আরে কি হয়েছে বলবে তো? কেন, তুমি জানো না, তোমার মা সারাদিন আমাকে কথা শোনায়, আমার ভালো লাগছে না। তোমাকে তো আমি আগেও বলেছি, শুনেছো তুমি আমার কথা? আরে মা তো ছাড়ো না। হ্যাঁ, তোমার শুধু এই কথার জন্য আজকে আমার এই পরিণতি, না শান্তিতে শুতে পারি, না শান্তিতে বসতে পারি, শান্তিতে খেতে পর্যন্ত দেয় না তোমার মা, আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। কি হলো, ছেলে কিছু বলছে না কেন বউকে? না, গিয়ে দেখি।
অনেক শুনেছি উল্টোপাল্টা আমার মায়ের সম্বন্ধে। থাকতে হবে না তোমাকে এই বাড়িতে, আর বেরিয়ে যাও। তোমার মা তোমাকে কখনো বকে না? ও, ওটা তো আমার মা না। আমার মাকে তুমি কখনো তোমার মা মনেই করোনি। যদি মনে করতে তাহলে এই প্রবলেমই থাকতো না। এবার বুঝুক মজা। বৌমা, ও বৌমা, মরে গেলে নাকি? এই মিনা দেখ তো কোন চুল হয়ে গেল বউটা, এত বেলা হয়ে গেল এখনো এক কাপ চা দিল না আমাকে। দিদি, ও দিদি, দিদি! মা, ও চলে গেছে এই বাড়ি ছেড়ে। কি দাদা, সব মাসিমার জন্য। মাসিমা শুধু দিদিকে উঠতে বসতে কথা শোনায়। আরে বাপের বাড়ি গেছে হয়তো, তুই চিন্তা করিস না বাবু। বিবাহিত মেয়ে, বাপের বাড়ির লোক ঠিক ঠেলে এখানেই পাঠাবে, যাবে কোথায়? দিদি মাসিমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে, আমি মাসিমাকে কিছুতেই ছাড়বো না। মিনা, এই মিনা ঠিক করে ছাড় দে, ঘরের কোনাগুলো তো পরিষ্কার হচ্ছে না। ঠিক করে তো ঝাড়ছি মাসিমা। দেখ এবার ঠিক আছে। হ্যাঁ মাসিমা, ও মাসিমা, কি দেখো তো ঠিক আছে না? না দেখ এবার ঠিক আছে। মাসিমা, 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 বৌমা একটু জল দাও তো। তোমার বৌমা নেই মাসিমা? হ্যাঁ হ্যাঁ জানি জানি, একটু জল দে, নিয়ে খাও। মা, তোমার বৌমার ডিভোর্সের পেপার পাঠিয়েছে। ওর এত বড় সাহস হয় কি করে? কি দিদি, তোমাদের সম্পর্ক ভেঙে দিচ্ছে? সবই মাসিমার জন্য হয়েছে। মিনাদি, না দাদা, আজকে আমাকে বলতে দাও, মাসিমা দিদিকে এক মুহূর্তের জন্য শান্তি দেয় না। মাসিমা মনে করে এখনকার সময় আর মাসিমাদের সময় হয়তো এক, কিন্তু সময় বদলে গেছে, আর আগের মতো নেই। মাসিমা তো সেটা কিছুতেই বুঝতে চায় না। মিনাদি, ঘরে আসো, কথা আছে। দাদা মাসি, কাজ ছেড়ে দাও। কি তুমি দিদিকে ফিরিয়ে আনার বদলে আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, শুনতে পেলে না? ঠিক আছে, আমাকে আর দিদিকে নিয়ে তোমার খুব অসুবিধা ছিল তাই না? এবার থাকো তুমি শান্তিতে। দাঁড়া, বৌমা চা। মা, অফিস গেলাম। বাবা টিফিন? থাক, লাগবে না। ছেলেটা তো অফিস থেকে এসে কিছু খাবে না, কিছু রান্না করি। কি হয়েছে মাসিমা? বৌমা, আমার ওষুধ। এই যে মা, আপনার ওষুধ।
কি হয়েছে মা? বাবা, আমার জন্য তোদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমি ভীষণ অন্যায় করে ফেলেছি। আমি তো বৌমাকে সহ্য করতে পারি না, তাও ওকে ছেড়ে থাকতে পারছি না। তাহলে তোর কি হচ্ছে? যা বাবা, তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, নাহলে আমি যাব। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। না মা, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। এই মুখপুরিটাকে ডেকেছিস? ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমি না থাকলে তোমাদের পরিবার সম্পূর্ণ হবেই না, বুঝলে মাসিমা? সবই তো বুঝলাম দিদি, কিন্তু তোমাদের ছাড়া ছাড়ি, আমাকে কাছ থেকে ছাড়ালে, আমার ডাকলেও কি ব্যাপার বলো তো? আরে হ্যাঁ, সেদিনকে তোমার দিদির সঙ্গে মিছিমিছি ঝগড়া করে তোমার দিদিকে বাপের বাড়ি পাঠাই। ঠিক আছে শোনো, আমি যা বলছি তাই করো, ঠিক আছে? আর তোমাকেও কাছ থেকে ছাড়াই, যাতে মা একা থেকে তোমরা যে মাকে এত সাহায্য করো, এত খেয়াল রাখো, তার গুরুত্বটা বুঝতে পারে, বুঝলে? বাহ দাদা, তুমি তো কামাল করে দিয়েছো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তাড়াতাড়ি বন্ধুরা।